لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. شكرا درشوك. মাগরিবের সালাত আদায়ের পরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, শুরুতেই পরিচয় করে দিচ্ছি, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমে দিন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মোহতারাম মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? জি আলহামদুলিল্লাহ, ভালো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন আমরা দোয়া করি। আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে নিশ্চয়ই একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সে নাম্বারে ফোন করুন। আমাদের এই আয়োজনটি যারা ফেসবুকে দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/rtv। ইউটিউবে যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন youtube.com/rtv ইসলামিক শো। আমরা চলে যাচ্ছি আমাদের মোহতারাম শেখের কাছে। প্রথমেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে মোহতারাম, সম্প্রতি দেখতে পেলাম সৌদি আরবে হ্যালোইন উৎসব পালিত হয়েছে যেটা কোনোভাবে মুসলিম কালচারের সাথে যায় না, তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে এই ধরনের আয়োজন অথবা একজন মুসলিম এই ধরনের আয়োজনে সম্পৃক্ত হতে পারে কিনা, শরীয়ত দৃষ্টিভঙ্গে কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন আম্মা বাদ। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো অধিকাংশ এবং কিছু কিছু মুসলিম রাষ্ট্রের শাসকগুলো জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তারা শুধু ক্ষমতা ধরে রাখার জন্য কাকে পূজা করতে হচ্ছে এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতেছে। আপনি হ্যালোইন যে প্রোগ্রামটা করছে এটা নিয়ে আপনি যে এরকম ব্যতীত, সৌদি আরবের মুসলমানরাও ব্যতীত। এখন কথা হচ্ছে সরাসরি শাসকদের সাথে দ্বন্দ্ব করলে আরও ক্ষতি হবে। জি, সেজন্য আমাদেরকে দাওয়াতি মেজাজ নিয়ে শাসকদেরকে বুঝাইতে হবে, এবং শাসকদেরকে যে বুঝাইতে গিয়ে এটা যেন শাসকরা না বুঝে যে আমরা আপনাদের ক্ষমতার জন্য আপনার বিরোধিতা করতেছি, বরং এভাবেও বুঝাইতে হবে যে আমরা আপনি থাকেন কিন্তু আমরা চাচ্ছি আপনি ইসলামের বুনিয়াদী বিষয়গুলির উপর কেন আঘাত করবেন, এতে আপনার লাভ কী? জি, অতএব এটা ইসলাম সমর্থন করে না। এবং দ্বিতীয়ত, আমাদের মুসলিম ওলামা এবং সাধারণ মানুষের কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা, মুসলিম শাসকদের জন্য তাদের অন্তরটা যেন পরিবর্তন করে দেয় এবং তাদের কাছে দাওয়াতি মেজাজ নিয়ে, দাওয়াতি চেতনা নিয়ে তাদেরকে আহ্বান করা আল্লাহর দিকে এবং সহি পথের দিকে, এটা হলো দায়িত্ব। বেশি বড় ভেজাল করতে গেলে আর ক্ষতির থেকে ক্ষতি হয়, বিভাজনের দ্বারাই ক্ষতির থেকে ক্ষতি হয়, লাভ হয় না। জি, তো মোহতারাম, এই যে আয়োজনগুলো সাধারণত যেগুলো মুসলিম কালচারের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন, এগুলো পালন করলে কেয়ামতের ময়দানে আসলে এটার মানে আপনার বদলা হিসাবে বা বদৌলতে আল্লাহ তাআলা কী শাস্তি দেবেন বা পরিণতি কী? আপনি একটা নিশ্চয় জানেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে নাকি অন্যের সাদৃশ্যতা গ্রহণ করে। সাদৃশ্যতা গ্রহণ করার অর্থ কী? অন্যের তাহজিব তমদ্দুন সংস্কৃতি এগুলি নিজে আপন করে নেওয়া। এগুলি যখন করে নেবে ইসলামী সংস্কৃতি বাদ দিয়ে, রসুল বলতেছেন ফাহুয়া মিনহুম, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমার উম্মতের অন্তর্ভুক্ত যখন হবেন না, রসুলের অন্যতর উম্মতের অন্তর্ভুক্ত যখন হবে না কেউ, তখন তার শাস্তি কী কী হইতে পারে আপনি নিজেই বুঝে নিতে পারেন। যেহেতু অর্থাৎ তার সাথে রসুলের সাথে সম্পৃক্ততা সম্পর্ক বিচ্ছিন্ন, এরপর আর কী কী শাস্তি হইতে পারে আর কী বোঝাবে? এখানে জাহান্নাম বলেন, ওইটা বলেন, সব কিছু তো আছে। সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া এর সাইতে বড় শাস্তি পরিণতি আর কী আপনি বুঝতে পারেন, আর কী বোঝাবে? এখানে রসুল ইসলাম বলেছেন অন্য তাহাজিত অমুদান গ্রহণ করলে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, রসুলের কোনো সম্পর্ক নেই, এক। দ্বিতীয় নম্বর একটা কথা বলি আপনি, সাংস্কৃতিক আগ্রাসন কাকে বলে জানেন? অবচেতনে অন্যর কোনো তাহাজিব তমদ্দুন কাউকে যদি এটা ছাপিয়ে দেওয়া হয় মনের অজান্তে, সেটাকে সাংস্কৃতিক আগ্রাসন বলে। এটাই হলো সাংস্কৃতিক আগ্রাসন। এটা একেবারে মানে ইউনিসেফ থেকে নিয়ে জেনোভা সব জায়গার মধ্যে সাংস্কৃতিক আগ্রাসনের এটাই ডেফিনেশন, যে অন্যর অবচেতনে অন্য কোনো বিদেশি সংস্কৃতি তাদের দেশে যায় না সেরকম সংস্কৃতি, তাদের ধর্মের সাথে যায় না সেরকম সংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়, এটার নাম হলো সাংস্কৃতিক আগ্রাসন। ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, তারপরে একজন কলার যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম।
জি জি, আমি রংপুর থেকে বলছি। আমার একটা প্রশ্ন ছিল, জানি না করা ঠিক হবে কি না, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জি বলুন। জি, আমরা এখন অনলাইনে বা অন্য যে কোনো জায়গা থেকে বিভিন্ন ফ্রিমেসন বা ইলুমিনাটি সম্পর্কে অনেক কিছু শুনি এবং এর থেকে তারা পৃথিবীকে অনেকভাবে প্রভাবিত করছে। আবার অনেকে অনেক ইসলামিক ব্যাখ্যাও এই সম্পর্কে দেয়, কিন্তু আমাদের কোরআন মতে সত্যি কি তাদের কোনো অস্তিত্ব আছে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি আচ্ছা, তার আগে একটা বিষয় বলি যে কোরআনুল কারিমের সব বিষয়ে কি সুস্পষ্ট বর্ণনা থাকা জরুরি কিনা। যেমন অনেক বিষয় তো আছে, যেমন নেশার কথা, এখন কেউ যদি বলে যে ইয়াবার কথা কোরআনে আছে কিনা, বা ইয়াহুদিদের কোনো সিম্বল কোনো চিহ্ন বা দাজ্জালি কোনো চিহ্ন, এটা সরাসরি কোরআনুল কারিমে বলা আছে কিনা, তাহলে আপনি কি জবাব দেবেন মহতারাম? ওনার প্রশ্নটা কিছু চিহ্নের ব্যাপারে বলা হয়েছে যেগুলো অনেকে বলে থাকে। কথা বলে যদি সব আহকাম যদি কোরআনের মধ্যে বর্ণনা করা হতো, তো কোরআন তো সেটা একটা ফুরা একটা মানে 40-50 খণ্ড হয়ে যেত। কোরআনটা হলো একটা মৌলিক গ্রন্থ, যেখানে যে বিষয়ের আহকামগুলো দরকার, নির্দেশনাগুলি দরকার, সেখানে সংবিধানগুলো বলেছেন অথবা মৌলিক বিধানটা বলেছেন, অথবা যেখানে জ্ঞানের কোনো বিষয় আছে সেখানে জ্ঞানের সূত্রটা বলেছেন, যেখানে ঐতিহাসিক বিষয় আছে সেখানে ইতিহাসের সূত্রটা বলেছেন, যেখানে কোনো একটা মনে করেন আপনি ভূমণ্ডল নবমণ্ডল সম্পর্কে আছে সেখানে বিশদভাবে বর্ণনা করেন, সেখানে সবগুলো হলো মৌলিক সূত্রগুলো ইশারা করে দিয়েছেন কোরআনের মধ্যে। জি, তো এখন এই ধরনের বিষয়, প্রত্যেকটা বিষয় যেগুলো কোরআনুল কারিমে সরাসরি বলা নেই, তাহলে এই মশালাগুলো আমরা কীভাবে বের করবো? বিধিবিধানগুলো আমরা কীভাবে বের করবো? ভালো করে খেয়াল করতে হবে আমাদের, এখানে কোরআনের মধ্যে কিছু জিনিস যেটা আমাদের আমলের সাথে একেবারে পরিপূর্ণ সম্পৃক্ত, সেইগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে অকাঠ্যভাবে বলে দিয়েছেন। সেখানে আপনি অন্য কোনো রাস্তা গ্রহণ করার সুযোগ নেই। আর কিছু জিনিস আল্লাহ পাক মানুষকে গবেষণা করার জন্য একটা ধার উন্মোচন করে দিয়েছেন, সূত্র দিয়ে দিয়েছেন, সেগুলো আপনি আল্লাহ পাক আপনি জ্ঞান বুদ্ধি বিবেক যেটা দিয়েছে সেটা দিয়ে আপনি গবেষণা করবেন। আমি এটা দৃষ্টান্ত দিয়ে একটা বুঝাই যে আমাদের চোখ দিছে আল্লাহ, আবার আলো দিছে। আপনি চোখ যদি না থাকে শুধু আলো থাকলেও দেখবেন না, শুধু আলো আছে চোখ নাই তাও দেখবেন না। আল্লাহ পাক কোরআনটা হলো একটা আলো, আর আপনার মানুষের বিবেক বুদ্ধি আকল জ্ঞান এটা হলো, আর একটা হলো ওয়াসাইল মাধ্যম, দুইটা একসাথে কাজে লাগাইয়ে তখন এগুলির সমাধান করবে। ধন্যবাদ মোসালাম। দাজ্জালের এক চোখ অন্ধ হবে আর এক চোখ উন্মুক্ত থাকবে, তো এখন এই দাজ্জালের এই চোখটাকে বিভিন্নভাবে অনেকে আপনার প্রকাশ করে, বিশেষ করে সোশ্যাল মাধ্যমে। তো এরকম একটা চোখের কাল্পনিক একটা রূপরেখা বা স্টিকার অথবা ট্যাটু, সেগুলো অনেকে দেখা যাবে হাতে অথবা মাসেলে, পিঠে, পেটে, এগুলো অঙ্কন করে রাখে, এগুলোর বিধান কী হবে? প্রথম কথা হচ্ছে আল ওয়াসামা বলে এটাকে, যেটাকে শরীরের মধ্যে অঙ্কন করে দেওয়া হয়, এগুলি তো শরীরের মধ্যে স্পষ্ট হারাম করে দেওয়া হয়েছে। জি, সেটা টেটু হোক, মেটু হোক, সেটা দজ্জাল হোক, আর একটা হোক, কারণ সেটা আপনার অঙ্গের প্রতি অনর্থক একটা জুলুম অত্যাচার, সেজন্য এটা ইসলাম হারাম করে দিয়েছে। কারণ এটার কোনো প্রয়োজন তো নেই। আল্লাহ পাক আপনার চিহ্নের জন্য আপনাকে এমন কিছু চিহ্ন দিয়ে দিয়েছে আরেকজন থেকে পার্থক্য করার জন্য, চোখ, হাতের ফিঙ্গারপ্রিন্ট, মানে চেহারার রেখা এমনভাবে দিয়ে দেওয়া হয়েছে আপনি কোনোদিন হারিয়ে যেতে পারবেন না। অতএব আপনাকে ট্যাটুমেটি দিয়ে এইসব অঙ্কন করে আপনার পরিচিতি বহন করতে হবে। দাজ্জালি ফিতনাকে প্রমোট করা এটা ইসলাম কোনোভাবেই অনুমোদন করে না। জি ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আরও একজন কলার যুক্ত হয়েছেন, আমরা চেষ্টা করছি কথা বলতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটা বলেন প্লিজ। আমি প্রশ্ন করতেছি, আমি একটা কোম্পানির কাজ করছি, ঠিক আছে? আচ্ছা, উনি ওই কোম্পানির কাছ থেকে আমি টাকা পাবো, কিন্তু আমার কাছে ওয়ার্কাররা টাকা পাবে, কিন্তু কোম্পানির কাছে আমি টাকা পাই নাই, এটা কি ঋণ? আচ্ছা, আপনার কাছ থেকে কে টাকা পাবে? আমার কাছে ওয়ার্কাররা টাকা পাবে। আচ্ছা, ওয়ার্কার কর্মীরা। আচ্ছা, আমি কোম্পানির কাছ থেকে টাকা পাবো কিন্তু ওয়ার্কার কাছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দুটো বিষয় দেখা যাচ্ছে, অনেকে কি করে, ধরেন শ্রমিকদের বেতন তার কাছে দেওয়া হয়েছে কিন্তু তার বেতন কোম্পানি আটকে রেখেছে, তো শ্রমিকদের বেতন যেহেতু তার স্বাধীনতা আছে কখন দেবে, সে টাকাটা না দিয়ে মনে করেন নিজে আটকে রাখলো যে আমার টাকাটা আমি আগে নেবো তারপরে শ্রমিকদের দেবো, কিন্তু কোম্পানি তাকে এখনো স্যালারি দেয় না। উনি বলছে কোম্পানির কাছে আমার পাওনা আছে কিন্তু ওয়ার্কারদের টাকা আবার আমার কাছে আছে,
হ্যাঁ, তাহলে এখন বিধান কি হবে, আমি কি এখান থেকে নিতে পারবো কিনা, বা ওয়ার্কারদেরকে ঠকিয়ে আমার বেতন আমি আমি করতে পারবো কিনা? কতগুলো এখানে এগুলি হলো এক সহনশীলতার ব্যাপার, জি, কারণ আপনাকে কোম্পানি কন্ট্রাক্ট দিছে, তো কোম্পানির সাথে আপনাকে দর দেন দরবার করতে হবে। আপনি কোম্পানির সাথে যেহেতু আপনি সম্পৃক্ত, আপনার সামর্থ্যও বেশি, আর আপনার সাথে যারা সম্পৃক্ত কর্মচারী তাদের কিন্তু সামর্থ্য কম। ভালো করলে যেমন একটা কন্ট্রাক্টর, ওর সামর্থ্য বেশি না? এখন কন্ট্রাক্টরের সাথে দৈনিক যারা কাজ করতেছে তারা তো সামর্থ্যবান কম, তাদের সামর্থ্য কম। এখন আপনি সরকার থেকে কখন বিল পাবেন, সেই জন্য যদি কর্মচারীদেরকে তো কষ্ট দেন, এটা কোনোদিন জায়েজ হবে না। সেই জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে কর্মচারীদের বেতন আদায় করতে হবে, এবং আপনার হক আদায় করার জন্য বৈধ পন্থায় আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে তাদের সাথে দেন দরবার করতে হবে। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে মেয়েদের হায়েজ নেফাসের সময় পবিত্র কোরআনুল কারিমের সুরা পড়া যাবে কি না, যদি পড়া যায় তাহলে কীভাবে পড়ব? না, আমি একটা কথা বলি, এই সময়ে অপবিত্র অবস্থায় তাদেরকে দোয়া দরুদ ছাড়া কোরআন শরীফ পড়া যাবে না। তবে কোরআন শরীফকে যেগুলি দোয়া হিসেবে পড়া যায় সেইগুলি ভেঙে ভেঙে পড়তে পারবে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটা কোরআনের আয়াতও, এটা আবার দোয়াও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কোরআনের আয়াতও আবার দোয়াও। জি, সেই জন্য যেসব আয়াত অন্যান্য দোয়া পড়া যাবে কোরআনের বাইরে, দোয়াগুলি পড়া যাবে, আর কোরআনের দোয়া পড়ার সময় ব্যঙ্গে ব্যঙ্গে পড়তে হবে, যেহেতু সেগুলি দোয়া হিসেবে পড়বে, কোরআন হিসেবে তেলাওয়াত হিসেবে পড়বে না, অতটুকু জায়েজ আছে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আমরা আবারও ফিরবো আপনার কাছে, ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন, যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলান সাহলান আরও একবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, ফেসবুকে আমাদের একজন ভাই করেছেন, আমি সম্মানিত মহতারামের কাছে জানতে চাচ্ছি, নামাজে যখন আমরা দাঁড়াই বাংলায় নিয়ত করলে নামাজ হবে কি না? আসলে নিয়তের অর্থ তো হলো মনের সংকল্প। যেমন মনে করেন আমরা কান্না করি না? জি, কান্না করি, হাসি না? হাসাটা কোনো ভাষার মধ্যে পড়ে, যারা ইংরেজ তারা যেভাবে হাসবে, বাংলা বাঙালিরা সেভাবে হাসবে, হাসার কোনো আরবি হাসাও নাই, বাংলা হাসাও নাই। তদ্রূপ নিয়তটা হলো মাথার ভিতরের জিনিস, সেটার মধ্যে বাংলাও নেই, আরবিও নেই, ইংরেজিও নেই, উচ্চারণ করলে সেটা বাংলা আরবি হইতে পারে। উচ্চারণ করার আগে মানার মধ্যে মাথার মধ্যে যেটা বিদ্যমান সেটাই হলো আসল নিয়ত। অতএব নিয়ত মনের সংকল্প যেটা আছে সেটা নিয়ত, আর আপনি বাংলাতে মুখে উচ্চারণ করে এটা মুস্তাহাব, করলেও পারেন না করলেও না পারেন। সেই জন্য কেউ নিয়তের মধ্যে আছে জোহর নামাজ পড়তেছি কিন্তু মুখে বলে ফেলছে আসর পড়ে ফেলছি, আসর পড়তেছি, তার নামাজ হয়ে যাবে, কেন তার নিয়তের ভিতর জোহর আছে সেই জন্য। আর কেউ যদি মুখে বলার সময় জোহর বলছে কিন্তু আসলে সেটা আসরের নামাজ এবং মাথার ভিতর আছে কিন্তু জোহর, নামাজ হবে না, কারণ সেটা আসরের নামাজ, মাথার ভিতর জোহর আছে সেই জন্য এটা নিয়ত ঠিক হয় না। তার মাথার ভিতর যেটা আছে সেটাই হলো আসল নিয়া, সেটার মধ্যে বাসার কোনো সম্পৃক্ততা নেই। মুস্তাহাব অনুযায়ী মুখে বলা এটা মুস্তাহাব মাত্র, সেটা আরবিও বলা যায়, বাংলাও বলা যায়, যে কোনো ভাষায় বলা যায়। ধন্যবাদ মোহতারাম, একজন কলার যুক্ত হয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা বলেন। আমাদের মধ্যে অনেকে জায়নামাজ গিফট করেন, হ্যাঁ, তা এমনি শোনা কথা যে যিনি গিফট করেন ওই জায়নামাজে নামাজ পড়লে মানে তার সওয়াবটা নাকি বেশি হয়, হ্যাঁ, একটু কতটুকু সত্য একটু জানার জন্য, বা নিজের নিজের কেনা জায়নামাজে নামাজ পড়া বেশি ভালো নাকি, এটাই। আর একটা প্রশ্ন ছিল, আমার মেয়ের নাম হচ্ছে জিন্নাতুন নাহার মেধা, হ্যাঁ, এই নামটা অনেকে বলে যে জিন্নাতুন নাহার মানেটা ভালো না, অনেক সময় এমন এমন কিছু নাম দেখা যায় যে নামগুলো
আপনি জবানে উচ্চারণ করছেন কিন্তু আক্ষরিকভাবে কোন শব্দে আপনি এটা লিখেন বা রেখেছেন সেটা বোঝা যায় না, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা সম্মানিত শেখের কাছে যে প্রশ্নটি বোন করলেন, অন্যজন যদি জায়নামাজ হাদিয়ে দেয়, সেই জায়নামাজে নামাজ আদায় করলে নাকি যিনি হাদিয়ে দিয়েছেন উনি বেশি সওয়াব পান, নামাজে কম সওয়াব পায়, আর নিজে কিনে জায়নামাজে নামাজ আদায় করলে সওয়াব বেশি পাওয়া যায়, কথাটা সত্য কি না? আমি একটা কথা বলি, আপনি আমি যখন আপনাকে একটা জিনিস হাদিয়ে দিছি জি, তখন সেই জিনিসটার মালিক আপনি হয়ে গেছেন জি, আমি যে হাদিয়ে দিছি হাদিয়ার সওয়াব আমি পাবো, আপনার এখান থেকে কোনো কিছু কমবে না জি, সেটা আপনাকে আমি জায়নামাজ দিছি, এখন জামাজের জন্য আপনার নামাজ আপনি পড়তেছেন, আপনার যা পাওয়ার আছে তা আপনি পাবেন, কিন্তু আল্লাহ পাক বলে আমাকে হাদিয়া হিসেবে যা দিবে সে আমার আল্লাহর থেকে দেবে, সেটা আপনার থেকে দেবে না। অতএব হাদিয়ার জিনিসে নামাজ পড়ার জন্য এত চিন্তা কিসের, যে যদি আমি হাদিয়ার নামাজ জায়নামাজের মধ্যে নামাজ পড়লে আল্লাহ যদি আমার নামাজের অংশ থেকে কিছু সওয়াব দিয়ে দিত তাহলে আমার একটু টেনশন থাকতো, আমার যিনি হাদিয়া দিয়েছেন তার জায়নামাজের মধ্যে যদি আমি নামাজ পড়ি আমার অংশ থেকে তারে কিছু দেবে না, আল্লাহ নিজের অংশ থেকে তারে দেবে। অতএব নিজের জায়নামাজ দিয়ে পড়েন, অন্যের জায়নামাজ দিয়ে পড়েন, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার। আর আরেকটা বিষয় যে আল্লাহর খাজানা তো এত সংক্ষিপ্ত না যে দিলে হয়তো বা 2050 সালে শেষ হয়ে যেতে পারে, এরকমও তো না। আল্লাহ দিতে হলে যে আপনার নামাজ থেকে কিছু কনসেশন করে তারপরে দিতে হবে এরকম তো কোনো বিষয় না, মানে এটা জাতীয় বাজেটের মতো বিষয় না, এটা আল্লাহ তাআলা। আমি আমার নিজের জায়নামাজের মধ্যেও নামাজ পড়ি, অন্য যিনি দিয়েছেন তার নামাজের মধ্যেও নামাজ পড়ি, কোনো অসুবিধা নেই, আমার স্বভাব আমার জন্য হবে, হাদিয়া হিসেবে আল্লাহ যা তার জন্য বাজেট রাখছে উনি পাবেন, আমার নামাজের থেকে দেবেন না। অতএব এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই জি। ধন্যবাদ মোহতারাম। জিন্নাত এই নামটা আসলে রাখা যাবে? আমি একটা কথা বলি, আপনি যে একটা মৌলিক কথা বলেছেন সেটা হলো কতক সময় কিছু কিছু শব্দ বাংলা উচ্চারণ করার সময় এক সময় এক ধরনের উচ্চারণ করে, এবং সেটার আসলে একটু উচ্চারণ যদি একটু ভিন্ন করা যায় তখন জিনিসটা শুদ্ধ হয়ে যায়। এমন জিন্নাতুন নাহার, আপনি জানেন নাহার শব্দটা দুই অর্থ আছে, একটা হলো নাহারুন নদী আর একটা নাহারুন দিন। জিন্নাত মানে এখন জিন, দিনের জিন, দিনের জিন মানে দিনের মধ্যে যে সমস্ত জিন বিচরণ করে সেটা, যেটা তো অর্থবহ নাম হতে পারে না, এটা অর্থবহ হয়েছে তবে এটা কোনো সুন্দর অর্থ নয় জি। আবার এই জিন্নাতুন নাহার এটা যদি আপনি একটু পরিবর্তন করে ফেলেন আরবির মধ্যে, বাংলার মধ্যে তো পরিবর্তন করতে কষ্ট আছে, আরবির মধ্যে লেখার সময় জিম নুন আলিফ তা জান্নাতুন নাহার অর্থাৎ নাহারের বাগান, তাহলে তা আবার সুন্দর হয়ে গেল। সেজন্য এইসব জিনিসগুলো নাম রাখার আগেই হুজুরদের সাথে এবং আলোচনা করে করা উচিত, এবং এই নাম পরিবর্তন করতে হলেও আপনি তাড়াতাড়ি পরিবর্তন না করে আপনি কিভাবে নাম রাখছেন, কোন শব্দ দিয়ে নাম রাখছেন তার প্রতিবর্ণায়ন কি, ধন্যবাদ, সবগুলি দেখে চিন্তা করতে হবে। আর একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জি, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার দাদি নানির কাছ থেকে শুনেছি যে অপবিত্র অবস্থায় মুখ নাকি পবিত্র থাকে, তো মুখে কি আমি তখন মানে অপবিত্র অবস্থায় সূরা আয়াতুল কুরসি অপবিত্র অবস্থায় আমাদের মা বোনেরা তারা আয়াতুল কুরসি সূরা ইয়াসিন ইত্যাদি পড়লে জায়েজ আছে কিনা? এই বিষয়টা হলো প্রথমে এই অপবিত্র অবস্থায় মুখ পবিত্র থাকে, এর অর্থ হলো আপনি জিকির সবসময় করতে পারবেন, আচ্ছা সেজন্য কোনো অসুবিধা নেই। এক, আমি কোরআন শরীফের বিষয়টা আগেই বলছি, কেউ যদি কোরআন শরীফ পড়তে চায় তাহলে দোয়ার যেগুলি আয়াত আছে সেগুলি পড়তে পারবে ভেঙে ভেঙে, একদারে কোরআন তেলাওয়াত হিসেবে পড়া যাবে না, সেটা তো আগেই এই এই আজকের অধিবেশনেই বলেছি। তো এখন জিকির যদি এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো কি কন্টিনিউ পড়তে পারবে? পারবে, এগুলি তো পারবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো তো কোরআন আয়াত না, এগুলো সবসময় পারবে। আর কোরআন আয়াত যেগুলি আছে সেগুলি দোয়া হিসেবে যেগুলি করা যায়, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াল আখিরাতি হাসানা, এগুলিও করা যাবে। ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে একটি প্রশ্ন দেখা যাচ্ছে, গাউসে পাক উপাধি ব্যবহার করা যাবে কিনা? গাউসে পাক, যে গৌসে পাক, গৌস অর্থ হলো সাহায্যকারী জি, পাক অর্থ পবিত্র। তাই আসল তো আমরা, আপনিও আমার 100 টাকা দিয়ে সাহায্য করেন সেই হিসেবে আপনি সাহায্যকারী, কিন্তু মূল বুনিয়াদী সাহায্যকারী কে?
আল্লাহ আল্লাহ তো এখন গৌস পাক বলে যদি আমরা আল্লাহরে যেরকম সাহায্যকারী মনে করি, এরকম যদি সবাইকে মনে করতে থাকি, তাহলে তো এটা কুফুরি হয়ে যাবে। এটা ইনডাইরেক্টলি একটা সন্দেহ সৃষ্টি করে, সংশয় সৃষ্টি করে, সেই জন্য এইসব শব্দগুলি না বলা উচিত। আর বলে ফেললে যে একেবারে কুফুরি হয়ে যাবে তা না, তবে এইসব শব্দগুলি পরিহার করা উচিত আমাদের। জি ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে যে কোরআনুল করিমের কোন সুরা পড়লে বেশি ফজিলত বা সওয়াব পাওয়া যায়, যে যে সুরাগুলো আমরা বেশি বেশি পড়বো ইনশাল্লাহ, তাহলে আমরা জানবো ইনশাল্লাহ। একজন কলার অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মানে চার রাকাত ফরজ নামাজ হুজুরের পিছনে যখন আমরা জামাতে পড়ি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মোহতারাম, আমরা দুটো প্রশ্ন আপনার কাছে জানবো ইনশাআল্লাহ। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার, আবারও ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আহলানসালানু আকবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন, আলোচনা করছেন সম্মানিত শেখ মোহতারাম মুফতি মাহবুবুল্লাহিল বাকি নদভি। আমরা দুটি প্রশ্ন মোহতারামের কাছে বিরতির আগে নিয়ে গিয়েছিলাম, আমরা এখন জানার চেষ্টা করব। প্রথমত, পবিত্র কোরআনুল করিমের কোন সূরাটি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, যেটা পড়লে অনেক সওয়াব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পবিত্র কোরআন পড়াটাই সওয়াবের কাজ। যদি আমি বলি এই সূরাটা বেশি সওয়াব হবে, এই সূরাটা কম হবে, তাহলে আল্লাহর কালামের ফজিলতের মধ্যে তারতম্য হয়ে গেল। জি, গুরুত্বের মধ্যে তারতম্য হয়ে গেল। তবে শুধু এতটুকু আছে, এক একটা কোরআনের আয়াতের এক একটা এক এক ধরনের ফজিলত, সব কোনটা বেশি এটা বলা যাবে না, এক একটা এক এক ধরনের ফজিলত। যেমন এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। কোনো মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাচ্ছে, তার পাশে বসে যদি কেউ ইয়াসিন তেলাওয়াত করে, তখন তার সাকরাতের কষ্টটা, মৃত্যু যন্ত্রণাটা কম হবে। জি, কেউ যদি সুরাতুল মুলক রাত্রে শোয়ার সময় পড়ে ঘুমায়, তখন তার এই রাত্রিতে যদি মারা যায়, তাহলে ইমানের সাথে মরতে পারবে। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে শুয়ে থাকে, লা ইয়াকরুবুহু শাইতান, শয়তান তার কাছে আসতে পারবে না, শয়তান তারে কোনো ক্ষতি করতে পারবে না। সেরকম কেউ যদি তিনবার কুল হু আল্লাহু হাত পড়ে, সময় কম হওয়ার কারণে, তাহলে আল্লাহ পাক কবিজত তাকে একটা কোরআনের খতমের সওয়াব দিয়ে দেবে। জি, তাই বলে কিন্তু এক খতম কোরআন পড়ার যে আর একটা মর্যাদা আছে সেইটা পাবে না। কোরআন শরীফের সবগুলোই পড়লে সওয়াব, তবে এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়লে রিজিক কোনোদিন অভাব হবে না। তাহলে কোরআন শরীফ সবগুলি ঠিক আছে, তবে এক একটা পড়লে এক একটা লাভ বেশি, এটা বলা যায়। সব সবগুলি আছে একেবারে। জি ধন্যবাদ মোহতারাম। আরেকটি প্রশ্ন, বিশেষ করে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে দু রাকাতে তো ইমাম সাহেব জোরে কিরাত পড়ে, পরবর্তী দু রাকাতে যখন ইমাম সাহেব আস্তে আস্তে কিরাত পড়ছেন, মুসল্লি পেছনে কিরাত বা সূরা পড়বেন কি না? এই বিষয়ে তো আপনি নিশ্চয়ই জানেন, হানফি মাজহাব মতে মুক্তাদিরা সবসময় চুপেই থাকবে। জি, কেরাত পড়বে না। কিন্তু মৌলানা তাকি উসমানি সাহেব একটি কথা বলেছেন, আমার খুব পছন্দ হয়েছে। উনি বলেছেন, বর্তমানে যেমন আমরা জোহর নামাজ পড়তেছি ইমামের পিছনে, তো জোহর নামাজের মধ্যে ইমাম তো আস্তে আস্তে কেরাত পড়তেছে, আমরা শুনতেছি না, তা আমাদের কোনো কাজটা নেই, আমরা সব থাকছি, তখন আমাদের মনটা এদিক ওদিক চলে যাচ্ছে। তিনি বলতেছেন সেই জন্য জিহবান নেড়ে কোনো কেরাত পড়বে না, তবে কেরাতের কল্পনা করবে, যেটা পড়ার অন্তর্ভুক্ত নয়, কল্পনার অন্তর্ভুক্ত। অতএব যে সমস্ত রাখাতগুলোতে ইমাম আস্তে আস্তে কেরাত পড়বে, সেখানে আমাদের মনটা যেন অন্যদিকে না যায়, সেহেতু আমরা ওই সময় কোরআন শরীফের জিহ্বানেরে তেলাওয়াত করব না, তবে কল্পনা করব। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন রওশন কবির প্রশ্নটি ফেসবুকে করেছেন, মসজিদের নাম কি কোনো ব্যক্তির নামে নামকরণ করা যাবে? বহু নাম করা জানেন, মসজিদে আবু বকর আছে, আবু মসজিদে আলী আছে। যেমন জুলহাইফার মসজিদকে আপনারা মসজিদে আলী বলেন না, আপনি তো উমরায় গেছেন, হজে গেছেন, তো বীরে মানে জুলহাইফার মসজিদ যেটাতে আমরা মদিনা শরীফ থেকে আসার সময় হারাম করি, সেটাকে মসজিদে আলী বলা হয়। হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা হলো কি,
যেমন আমি একটা মসজিদ দিছি, সেটার নাম আমি আমার নাম দিয়ে করণ করা হয়েছে, তাহলে তো একটু রিয়াকারী হয়ে যায়, লৌকিকতা হয়ে যায়। জি, যিনি মসজিদ দেবেন তিনি আপাতত নিজের নাম দিয়ে না করলে ভালো, কারণ নিজের নাম দিয়ে করলে তখন সেখানে একটা লৌকিকতা, সেখানে একটা প্রদর্শনী পাওয়া যায়। তবে আমার নাম দিয়ে যদি নিকেও করে কোনো অসুবিধা নেই সেখানে, কারণ মসজিদটা আমি করতেছি না, উনি মহব্বত করে আমার নাম দিছে, অসুবিধা কি? আচ্ছা, তারপর এখানে আর কি প্রশ্ন করা হয়েছে, কিবলা মুখ কাকে বলে? কিবলা মুখ, ও মাশাল্লাহ, এটা কিন্তু খুব একটা জটিল প্রশ্ন। জি, কিবলা মুখ, দেখেন বাইতুল্লাহ শরীফ যেদিকে আছে সেদিকে সোজাসুজি না হইয়ে বাইতুল্লাহর দিক মুখ রাখলে কিবলামুখী হয়ে যাবে। এরকম নয় যে, যেমন মনে করেন কিবলা আমাদের থেকে একটু ডানে বাঁকা, তাহলে আমার ডানে বাঁকা করে দাঁড়াতে হবে না। কিবলা পশ্চিম দিকে আছে, যদি আমার থেকে একটু ডানেও হয়, আমার থেকে বামেও হোক, কোনো অসুবিধা নেই, ও কোনা কোনি দাঁড়াতে হবে না, পশ্চিম দিকে দাঁড়ালে হয়ে যাবে। কিবলামুখী হওয়া অর্থ সোজাসুজি হওয়া নয়, কিবলার দিকে হওয়া। আচ্ছা, তাহলে যারা বাইতুল্লাহ, যেমন আমাদের এখান থেকে তো পশ্চিম দিকে কিবলা বা বাইতুল্লাহর অবস্থান, বাইতুল্লাহর উপরে যারা আছে যাদের থেকে কিবলা পূর্ব দিকে, তারা পূর্ব দিকে হয়ে, তাহলে পূর্ব দিকে তারা কি বলবে যে আমাদের কিবলাটা পূর্ব দিকে? অসুবিধা কি পড়বে না। আচ্ছা মোহতারাম, তাহলে একজন মানুষ যখন বিমানে চলছে তার কিবলাটা কোন দিকে হবে? কিবলাটা তো সবাই বলে দিচ্ছে, যেমন মনে করেন আপনি আমেরিকা থেকে যদি বাংলাদেশ হয়ে ঘুরে কেউ সৌদি আরব যায়, জি, তখন তো তার কিবলা হবে আমাদের পূর্ব দিকে, কারণ সে পূর্ব দিক থেকে সৌদি আরব যাচ্ছে। আর যদি কেউ যদি মানে পশ্চিম দিক থেকে হয়ে যদি বাইতুল্লাহ আসে, তাহলে ওই দিক থেকে হবে, কারণ যেহেতু আমেরিকা আমাদের হুদহু নিছে। এমন একটি প্রশ্ন আসছে, আমি যখন আজহারে পড়তেছি, মানে এমন একটা জায়গার মধ্যে যেখানে হুবহু মানে আমাদের বাইতুল্লাহ নিছে, দুনিয়াটা তো গোল, এখন সে দাঁড়ালে ডান দিক থেকে খেয়াল করলেও যতটুকু দূরত্বে কিবলা অবস্থান করতেছে, বাম দিক থেকে খেয়াল করলেও অতটুকু দূরে দূরত্বে কিবলা অবস্থান করতেছে, বলে যে সেই মেরুর জন্য দুদিক থেকেই নামাজ পড়তে পারবে। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, প্রশ্নটি করেছেন জান্নাতুন নাহার মেধা। আমার প্রশ্ন হলো, নামাজ শেষে মোনাজাতের আগে দরুদ শরীফ সূরা ফাতিহা চার কুল আয়াতুল কুরসি পড়া কি সঠিক? এতে কি কোনো গুনাহ হবে পড়লে? ভালো তেলাওয়াত, দরুদ শরীফ এগুলো সব ভালো, এগুলি পড়লে কোনো গুনাহ হবে না। তবে আফজল হবে কোনটা? আফজল হবে যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়তেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবর 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি, আবার 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, আবার 10 বার আল্লাহু আকবর। উনি যেগুলি বলছেন সেগুলিও পড়বেন, সেগুলি পড়লেও সওয়াব পাওয়া যাবে, কিন্তু রসুল যেগুলি সরাসরি নামাজের পরে পড়তেন সেইগুলি পড়লে একটু আরও বেশি সওয়াব পাওয়া যাবে। আচ্ছা, তারপরে তাহের আবদুল্লাহ এখানে আপনার কাছে প্রশ্ন করেছেন যে মোহতারাম, অনেক সময় ডলার বাজারে যে রেটটা রয়েছে, এই রেটে ডলার কিনে পরবর্তীতে আমি ডলারগুলো জমিয়ে যদি বেশি দামে বিক্রি করি, এটা আমার জন্য জায়েজ আছে কিনা? ধরেন কালকে আমি আজকে কিনলাম 121 টাকা করে, কালকে আমি বিক্রি করলাম 22 টাকা। এই বিষয়টা একটা হলো, যেমন ব্যবসায়ীর লোকেরা তো সবসময় একটু জমা করবেই, একটা জমা করবে না, সব জমা এটাকে শরীয়তে এটা হারাম বলে নাই। এছাড়া ডলার হোক, দান হোক, চাল হোক, যে মজুরদারির দ্বারাই মাধ্যমে দেশের মধ্যে কৃত্রিম সংকট করা উদ্দেশ্যটাকে থাকে, সেই মজুরদারি সবসময় হারাম। সেটা ডলার ব্যবসা হোক, সেটা দানের ব্যবসা হোক, সেটা চালের ব্যবসা হোক, আর ওই সমস্ত মজুদ যতটুকু মজুদ রেখে শুধু 10 পয়সা এদিক ওদিক করার জন্য কৃত্রিম সংকট করার উদ্দেশ্য হয় না, সেই রকম মজুদ করে ডলার বলেন, দান বলেন, সাইল বলেন, একই হুকুম, এটা জায়েজ হবে। কিন্তু মজুদদারি করে কৃত্রিম সংকট করা, সে ডলারের বিষয়ে হোক, দান সালের বিষয়ে হোক, লবণের বিষয়ে হোক, সেটা কোনো ক্রমেই জায়েজ হবে না। আচ্ছা মোহতার, আরেকটি বিষয়, সেটি হচ্ছে অনেক সময় আপনি নিশ্চয়ই দেখেছেন, যেহেতু আপনি বাইতুল মোকাররমের এলাকায় অনেক সময় কাটান, আপনাদের মসজিদের উল্টা দিকে নতুন টাকা বিক্রি করা হয়, যে আমি 1000 টাকা নতুন টাকা বিক্রি করবো, 100 টাকার নোট, আপনি আমাকে 1056 টাকা দেবেন, কি 1080 টাকা দেবেন, 1100 টাকা দেবেন, এটা জায়েজ আছে কিনা? এটা জায়েজটা হলো এরকম, আপনি আমার 1000 টাকার পুরাতন নোট দিয়ে আপনি আমাকে 1000 টাকার মধ্যে আপনি 950 টাকা দিলেন, আমি আপনাকে পুরাতন 1000 টাকা দিলাম, আপনি আমার
950 টাকা দিলেন অথবা আমি 1050 টাকা দিলাম, আপনি আমার 1000 নতুন টাকা দিলেন, সেটা কোনোদিনই জায়েজ হবে না। শুধু এই নিয়ে তো জায়েজ হবে যে ভাই আমি তো এটা আনতে যাইতে আমার একটা কি খরচ হয়েছে, সেই খরচ হিসেবে আপনি আমার 50 টাকা দেন, আচ্ছা, অথবা 50 টাকা কম নেন, সেটা জায়েজ হবে। কিন্তু সরাসরি বিনিময় যেটা আছে সেই দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না, কারণ টাকা পয়সার কম বেশ কোনো দিনে বিনিময় করা জায়েজ নাই। ধন্যবাদ মোহতারাম। তারপরে এমন কোনো পীরের কাছে মরিদ হওয়া যাবে কি না যেই পীর সাহেব নিজে শুদ্ধ করে কোরআন পড়তে জানে না এবং হাদিস পড়তে জানে না, শুধুমাত্র অভ্যন্তরীণ জ্ঞান আছে এই বলেই পীরগিরি করতেছেন? আচ্ছা, অভ্যন্তরীণ জ্ঞান এটা কী জিনিস? অভ্যন্তরীণ মানে বাতিনি আলম। জি, বাতিনি আলম এটা আমরা বাতেন মানে কেউ দেখে না যে আলমটাকে, এটাকে হলো বাতিনি আলম। তো বাতিনি আলম যেহেতু বাতেন, সেটা আমি দেখলাম কেমনে বাতিনি আলম আছে কেমনে বলবো? জি, আমরা বলি যে অমুক খুদুরে আলম না থাকলে কী হবে, জাহেরি আলম না থাকলে কী হবে, বাতিনি আলম, বাতিনি আলম আছে। বাতেন মানে কোনটা? যেটা দেখা যায় না সেটাই তো বাতেন, দেখা যেটা যায় না সেটার ভিত্তি করে আমি কেমনে বলবো বাতিনি আলম আছে, এক। দুই নম্বর কথা হচ্ছে আমরা পীর ধরি কেন? পীর অর্থ হলো, আসলে তো পীর শব্দটা আরবির মধ্যে নাই, পীর শব্দের পরিবর্তে কোরআনের মধ্যে আছে মুর্শিদ, যিনি আমাকে রাস্তা দেখাবেন। এবং পীর ধরতে হয় আমাকে এরশাদ করার জন্য, রাস্তা দেখানোর জন্য। যে লোকটি খোদ কোরআন শরীফ পড়তে পারে না সেই লোকটি আমাকে কোরআন শেখাইতে পারবে না, যে লোকটি খোদ মাসালার কিতাব বোঝে না সেই লোকটি আমাকে মাসালার মাসালা বোঝাইতে পারবে না। তাহলে আর লাভটা কী? উনিও অন্ধ আমিও অন্ধ, দুই অন্ধ একত্রিত হয়ে লাভটা কী? জি, ধন্যবাদ মোহতারাম। দুইতলা বিশিষ্ট মসজিদে ফরজ নামাজ আদায়ের সময় নিচতলার কাতার ফাঁকা রেখে উপরের তলায় নামাজ আদায় করলে ইমামের পিছনে নামাজ হবে কি না? নামাজ হয়ে যাবে, তবে এইগুলিকে ফাঁক মকর রাখলে একটু মকরুত হয়ে যায়। আচ্ছা, নামাজ হয়ে যাবে। ধন্যবাদ। আরো একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। জি জি, আপনার প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্নটা বলেন। আমি নগাঁ থেকে বলছিলাম, আমার প্রশ্ন হচ্ছে যে আমার উজু করার পরপরই উজু নষ্ট হয়, বায়ু নির্গত হয়, এক্ষেত্রে আমি কোনো কোনো নামাজ এক ওয়াক্তে দুইবার তিনবারও উজু করে নামাজ পড়তে হয় এবং তারাবির সময় এর আরো বেশি হয়, এক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। জি মাসালাম, এই বিষয়টা নিয়ে আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দেবো, ডিটেলস যেহেতু বলা যাবে না, আমি ওনাকে অনুরোধ করবো যে আপনি স্থানীয় আলেমের কাছে গিয়ে আরও ডিটেলস জানবেন, আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। কিছু ব্যক্তি আছে যাদের ঘন ঘন পেশাব হচ্ছে, এখন উজু করলে তো বারবার উজু করতে হবে, এরকম কারো বায়ু নির্গত হচ্ছে, অথবা কারো এমন একটা ফোড়া আছে, ফুসকা আছে, যে যার থেকে অনবর্ত রক্ত বের হইতে আসে, তাহলে এখন বেচারা নামাজ পড়বে না? সেই জন্য কিতাবের মধ্যে আছে কারো জোহরের সময় এমনভাবে রক্ত বের হওয়া শুরু হয়েছে আসার পর্যন্ত মাঝখানে এতটুকুও সময় পাওয়া যায় নাই, যতটুকু সময় ফাঁক থাকলে সে উজু করে নামাজ করতে পারবে। এইরকম একটা পরিপূর্ণ রক্ত যদি এরকম সময় পাওয়া না যায়, বায়ু নির্গত হইতেই থাকে, রক্ত বের হইতেই থাকে, অথবা আর একটা পুঁজ বের হইতেই থাকে, তখন সেই লোকটাকে শরীয়তের পরিবেশে মাজুর অথবা অক্ষম ব্যক্তি হিসেবে নির্ধারিত হবে, অক্ষম ব্যক্তি হিসেবে ট্রিট করা হবে তারে। আর যখন অক্ষম ব্যক্তি হিসেবে মাজুর হিসেবে, তখন সে অবস্থায় নামাজ পড়বে, সেই অবস্থায়। ধন্যবাদ মাসালাম, জাজাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আজকের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি, বাকি প্রশ্ন নিয়ে আমরা ইনশা আল্লাহ তাআলা নেক্সট উইকে সামনের সপ্তাহে আমরা আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।